कौन है ये लोग, कहां से आते हैं? हेलो बंधुरा हाय, हमी दिव्येंदु और आमार वाइफ दीपिका। हेलो, आमरा एकटा छोटो ब्लॉग चैनल नतून खुलेछी, तो तार जोन्नो आमरा जा करी सारा दिने, आमरा जा जा करी रान्ना बान्ना खावा दावा, ताई सेगुलो तोमादेर काछे देखानोर चेष्टा करब। तो आमरा आजके गाजरेर हालुआ बानिएछी, सेटा तोमादेर देखाबो, किछुटा देखाबो। आर हेलो बंधुरा, আমরা আজকে গাজরের হালুয়া বানাচ্ছি। আগেরটা একটু মিস হয়ে গেছে। গাজরের হালুয়ার রেসিপিটা বলে দিচ্ছি। গাজরটাকে গ্রেট 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 করে নিয়ে ভালো করে, তারপর ওটাকে ঘিয়ে ভাজতে হবে ভালো করে, তারপর ঘিয়ে ভেজে তারপর ওটাকে তুলে ওটাকে ভালো করে, তারপর চিনি দিতে হবে, চিনি দিয়ে নাড়িয়ে ওর মধ্যে কিশমিশ, কাজু, তারপর এলাচ এগুলো দিয়ে নাড়াতে হবে ভালো করে নাড়িয়ে, তারপর একটু মজে গেলে তারপর দুধ দিয়ে ফোটাতে হবে কিছুক্ষণ, বেশ দুধ দিয়ে বেশ 10 মিনিটের মতো ফোটাতে হবে, ততক্ষণ ভালো মতো সেদ্ধ হয়ে মজে না আসে। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলে রেডি গাজরের হালুয়া। যে যেমন পরিমাণ চিনি মিষ্টি খায় সে সেরকম পরিমাণ দেবে। এটা হচ্ছে, আমরা নেক্সট কী দিতে হবে সেখানে সেটা দেখাচ্ছি, আমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার এই আলুটা নাড়ানো হয়ে গেছে, অনেকক্ষণ নাড়াতে হবে, বেশ একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমাদের অল্প পরিমাণ মতো জল দিতে হবে। এবার এটাকে একটুখানি নাড়িয়ে তারপরে এটাকে একটু ঢেকে রাখবো, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, জলটাও ফুটে যাবে। হ্যাঁ, একটুখানি পরিমাণ মতো একটুখানি চিনি দিতে হবে, চিনিটা না দিলে ভালো লাগে না, স্বাদটার জন্য একটু, কালারও ভালো হবে, প্লাস এই ঝোলটা একটু সাদা সাদা মতন হবে, কারণ ও সাদা সাদা খেতে ভালোবাসে। জল দেওয়ার পর ঢেকে দিতে হবে, আর ওটা তাহলে সেদ্ধ হয়ে যাবে, ফুটছে এখন। এই যে ফুটছে এখন, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফেলতে হবে, 5-7 মিনিট ফুটবে, তারপর একটু আলুটা চেক করে জলটা চেক করে নামিয়ে ফেলতে হবে। আলুটা গলে গেছে, আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল দেবু মিটিস ব্লগ। তো খুব গরম লাগছে, কারণ ফ্যান চালাতে পারছি না, কারণ আমাদের ফ্যানের আওয়াজ আসবে, তো নয়েজ আসবে, কথাটা শুনতে পাবে না তোমরা, তার জন্য। তো আমরা মোটামুটি রান্না হয়ে গেছে, তো এখন খাবো, তখন তোমাদের দেখাচ্ছি খাবারটা, ঠিক আছে, কেমন হয়েছে কি হয়েছে তোমাদের টেস্ট করে বলবো। তো দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, আমাদের এই ছোটোখাটো বাড়ির সব যাবতীয় জিনিস দেখাবো তোমাদের, তোমরা সঙ্গে থাকবে, দেখতে থাকবে। তো বন্ধুরা, আমার খাবার চলে এসছে, খাবার নিয়ে চলে এসেছি, এই আলুর তরকারি, গাজরের হালুয়া, রুটি আর রসগোল্লা মিষ্টি। তো এটা আমার রাতের ডিনার, তো খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে টেস্টটা। তো সঙ্গে থাকো তোমরা, দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি এই যে খাবার নিয়ে, তো তোমাদের টেস্ট করে বলছি, দেখলে তোমরা একটু আগে এই খাবারটা কীভাবে বানানো হলো, আলুর তরকারি, গাজরের হালুয়াটা। গাজরের হালুয়াটা আমি বানিয়েছি, আর আলুর তরকারিটা আমার ওয়াইফ বানিয়েছে, তোমাদের দেখালাম। তো খেয়ে বলবো কেমন হয়েছে। আলুর তরকারি আমি এমনিতেই খুব ভালো খাই,
করছো, খুবই ভালো লাগে আমার এটা। আরও খুব ভালোই বানায় আমার ভাই, ভালোই হয়েছে। আর একবার খেয়ে খেয়ে দেখি। খুবই ভালো লাগছে, রুটি দিয়ে খুব ভালো লাগছে, এটা পরোটা দিয়ে লুচি দিয়েও খুব ভালো লাগে। তো তোমরা কে কে ভালোবাসো এই আলুর তরকারি খেতে, সাদা আলুর তরকারি, তোমরা বলো আমাকে, আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা আর কী কী খেতে ভালোবাসো, আর কী কী খাবার ভিডিও দেখতে যাও বাড়িতে বানানো, আমরা চেষ্টা করবো তোমাদের কাছে দেখানোর। তো এবার একটু আমার বানানো গাজরের হালুয়াটা খেয়ে দেখাবো। এই যে গাজরের হালুয়া, দেখি কেমন হয়েছে। শুধুই খাবো, হাত দিয়ে খাচ্ছি, ঠিক আছে? বাঙালি, আমি চামচ দিয়ে খেতে ভালো লাগে না, হাত দিয়ে খাচ্ছি। নিজে বানিয়েছি বলে বলবো না, খুব ভালোই হয়েছে। প্রথম ফার্স্ট টাইম বানালাম আমি গাজরের হালুয়া, মার থেকে শুনে নিয়েই বানিয়েছি। তো হালুয়া তো খেলাম, হালুয়াটা ভালোই হয়েছে, তরকারিটাও ভালো হয়েছে, আর মিষ্টি রসগোল্লা, এটা তো কিছু বলার নেই, সবার সব বাঙালিদেরই ভালো লাগে। আর রসগোল্লা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে রসগোল্লা দিয়ে রুটি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাও। দারুণ। তো খাওয়াটা শেষ করিনি, তারপর তোমাদের সঙ্গে ফিরে এসে কথা বলছি। খাওয়াটা শেষ করে আসছি, সঙ্গে থাকো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হলো, হালকা, যেমন ডিনার হয় বাড়িতে। তো সেটাই তোমাদের দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি খারাপ লেগে থাকে তাহলে সেটাও আমাদের জানাবে, কীরকমভাবে কী ভালো করা যায় সেটা আমাদের সাজেস্ট করবে। তো আজকের জন্য টাটা, আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো, আরও ভালো ভালো জিনিস তোমাদের দেখাবো যতটা পারবো, চেষ্টা করবো ভালো ভালো জিনিস তোমাদের দেখানোর। তো আজকের মতো বাই।